আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকল ভিউয়ার্স ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যারা চ্যানেলটিকে দেখতেছেন নতুন, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সহজে কীভাবে একটি কাজ করতে হয় সেই সলিউশনগুলোই দিয়ে থাকি মূলত। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল, এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিয়ে যান যাতে করে আমার দেওয়া ভিডিওটা সর্বপ্রথম আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, আমার হাতে একটি সেট দেখতে পাচ্ছেন, এখানে 3G লেখা, কিন্তু দেখেন এটার ভিতর নেটওয়ার্ক নাই। তো সেটটা কোন ব্র্যান্ডের সেটা দেখাই, স্যামসাং M1, এটা চায়না সেট, এর ভিতরে পড়ে। তো এইখানে কিন্তু আপনার মাঝে মাঝে ইয়াটা আসে, নেটওয়ার্কটা আসে, 3G লেখা যেহেতু আছে, এখানে কিন্তু পুরোপুরি ইমার্জেন্সি লেখা থাকে সবসময়ই। রবি লেখা দেখতে পাচ্ছেন আপনারা, যে রবি লেখাটা আছে এখানে, নেটওয়ার্ক মাঝে মধ্যে আসে, এই দেখেন এখন আবার নেটওয়ার্ক চলে আসছে, আবার নেটওয়ার্ক চলে যায়। বেশি চলে যায় কোন সময় আমি আপনাদের যদি দেখাই বুঝতে পারবেন। আমি যদি সেটিংয়ে যাই বন্ধুরা, তাহলে দেখতে পারবেন সেটিংয়ে ঢুকে আমরা মোর অপশনে ঢুকবো। মোর অপশনে ঢোকার পরে এই দেখেন এখন আবার নেটওয়ার্কটা কিন্তু চলে গেছে। তো এখানে দেখেন নেটওয়ার্ক মোড 3G অনলি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমি ঢুকি, এখন যদি আমি 2G করে দিই, আপনারা যদি দেখেন যে আমি যদি 2G করে দিই, দেখেন 2G অনলি করে দিছি। তো এইখানে তখন আর নেটওয়ার্কের বার বা এইচ যেটা দেখায়, H+ যে ডাটাটা দেখায় সেটাও কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমি 3G যদি করে দিই, তাহলে আমার 3G লেখাটা থাকে বাট নেটওয়ার্কটা আপ ডাউন করে। দেখেন 2G দিয়ে রাখছি, অনেক সময় হয়ে গেছে, কিন্তু তারপর দেখেন এখানে কোনো বার আসতেছে না। আর এটা যদি আমি একটু অটো করে দিই, আপনি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, 3G 2G অটো করে দিই, তাহলে আমাদের এই এই নেটওয়ার্কের আওতায় যেটা আছে একটু পরে সেটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন 3G 2G করলেও এখানে আপনার নেটওয়ার্কটা খুবই কম আসে। যদি আমি অনলি 3G করে দিই, তাহলে দেখা যায় খানিক সময় একটা পায় আর পাই না। আর এই যে লোকটা এই সেটটা দিছে, যে কাস্টমার, তো উনি তো নেটওয়ার্কের একটু গ্রাম অঞ্চলের ভিতরে, ঢাকার বাহিরে, তো ওইখানে দেখা যায় আপনার নেটওয়ার্কটা আর একটু প্রবলেম করে। তো বন্ধুরা, কীভাবে এই নেটওয়ার্ক রিপেয়ার করবেন, আমি এর আগেও স্যামসাং বা চায়না মাদার বোর্ডের সলিউশন দিছি, আপনারা যদি সেখান থেকেও দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ঢুকে আপনারা দেখতে পারেন। আর এরপরে যদি জানার কিছু থাকে অবশ্যই দেখেন। আমি এখন যদি 3G অনলি করে দিছি, এখন দেখেন কিন্তু এখানে নেটওয়ার্ক চলে আসছে, কিন্তু এই নেটওয়ার্কটা কিন্তু স্থায়ী না, তার মানে আমাদের এই নেটওয়ার্ক সেকশনে সমস্যা থাকতে পারে। তা আমরা স্টেপ বাই ইনশাল্লাহ আগাবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখুন, এবং যদি এর থেকে বোঝারও যদি আপনাদের সমস্যা থাকে, যেহেতু আমি সব কথা বলে দিই, কোনো ভিডিও এডিটিং করি না, তো তারপর যদি বোঝার সমস্যা থাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া আছে, ওটাও আমার কন্ট্যাক্ট নাম্বার, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ সঠিক সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন এখানে আমি সমস্যাটা দেখাইছি, দেখেন 3G কিন্তু এখন আছে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু ফুলভাবে 3G নাই, এখানে কিন্তু ফুল 3G নাই, এখানে কিন্তু আপনার 2 দাগ কম আছে, ফুল 3G দেখতে পাচ্ছেন, যে এখানে 3G ফুল নাই। আবার এই নেটওয়ার্কটা পড়ে যাচ্ছে অনেক সময়, খানিক সময় থেকে আবার পড়ে যাচ্ছে, এই নেটওয়ার্কের আওতায় তেমন একটা কাজ করা যাচ্ছে না। তো আমরা যদি এখন ব্যালেন্স দেখার চেষ্টা করি, সেটাও একটু দেখে নিই, তারপরে সেটটাকে আমরা খুলে ইনশাল্লাহ অ্যান্টিনার থেকে শুরু করব, অ্যান্টিনার থেকে অ্যান্টিনার সুইচ, তারপরে আস্তে আস্তে এরকম রাস্তায় ধরে হেঁটে হেঁটে তারপর আমরা যে আইসি সেকশন আছে সেইখানে যাব, তারপর ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আমাদের কাছে। এই 3G নেটওয়ার্কটা যদি একটু টাউন অঞ্চলের দিকে আসে তাহলে একটু ভালো থাকে, কিন্তু গ্রাম অঞ্চলের দিকে একেবারে এই এই নেটওয়ার্কই থাকে না। আপনারা একটু আগে দেখতে পারছিলেন, এই দেখেন এই যে এখন আবার চলে গেছে, দেখতে পারলেন, এই এরকমই হয় সমস্যাটা। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে নিয়ে আজকে এটা রিপেয়ার করার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনারাও সাথে আছেন, দেখে ইনশাল্লাহ আমাদের সেটের আজকে কাজ হয় কি না, হলে ভালো সলিউশনটা বোঝা যাবে। আর যারাও ভিডিও দেখার পরও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমার কাছে কল করতে পারেন, যে কোনোভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা সেটটি খুলে নিচ্ছি, আসলে এইসব সেট তো খোল দেখানো না দেখানো সমান কথা, এটি সবাই খুলতে পারে এইসব সেট, সমস্যা নেই ইনশাল্লাহ। আর আমি আশা করি আমার যে সাবস্ক্রাইবাররা আছে বা যারা আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই তারা খুব ট্যালেন্টেড এবং তারা অবশ্যই মোটামুটি সবাই ভালো কাজ পারেন ইনশাল্লাহ। তো এই সেট খোলার দরকার হয় না, যেটি অ্যাটাচড সেসব আমি দেখিয়ে দিই খোলার সময়, যে কীভাবে এটি একটু খুলবেন, এটি আপনার স্যাম্পলই খুলে যায়। বন্ধুরা সেটটি খোলার পরে বাদ বাকি আবার আপনাদেরকে দেখাচ্ছি কোন থেকে সমস্যা। তো বন্ধুরা এখানে একটা জিনিস যদি ফলো করেন দেখতে পারবেন,
এখানে আমি মাইনাসটা এখানে ধরে নিলাম। তো তারপরে যেটা আমি দেখতে পাচ্ছেন যে এখানে যে ইঞ্জিনিয়ার যে লাইনটা যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনিয়ারের যে তারটা মাদারবোর্ডে এখান থেকে আসছে। তো এটা যদি খেয়াল করেন তাহলে দেখেন এই যে ইঞ্জিনিয়ার এই তার, তো এইখানে আসার পরে যেটা হয়েছে, তো এই যে যে মাঝখানে যে আপনার যদি লেখাটা আপনারা স্পষ্ট দেখেন যে জিএসএম লেখা আছে, এখানে জিএসএম লেখা, তো এই জিএসএম লেখা এটাই মূলত মেন ইঞ্জিনিয়ারের লাইন। আসলে এখানে কিন্তু একটা পালস নিয়ে কথা, যে ইঞ্জিনিয়ার সেকশন থেকে একটা পালস আসে, সেটা নেগেটিভ আসে না পজিটিভ সেটা কিন্তু বিষয় না, এখানে একটা জাস্ট ফ্রিকোয়েন্সি পালস আসে। এই পালসটাই মূলত আপনার ইঞ্জিনিয়ার হয়ে হাওয়ায় ভেসে আবার আরেকটা অনেক দূর দূর রাস্তা চলে যায়, সেটা অনেক বড় অনেক কথা, তো আমি ওদিকে যাব না। তো পালসটা যেটাই হোক এটা মাইনাস পালস হয়, কারণ এটা যদি মডিউল করা হয় যেটাকে বলা হয় যে। তো বন্ধুরা এখানে যেই ফ্রিকোয়েন্সি মডিউলটা যে আমরা যে কথা বলি সেটা কিন্তু ওই ফ্রিকোয়েন্সির উপরে চাপিয়ে দিয়ে যেটাকে মডিউল বলা হয় ওটার সাথে মিশিয়ে দিয়ে ওই ফ্রিকোয়েন্সিটা বের করে দিয়ে সেই কথাটা দূর 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 মানে অনেক দেশে আপনি যেখানে ফোন দিচ্ছেন আপনি এলাকা ভিত্তিক হোক দেশ ভিত্তিক হোক মানে কান্ট্রি ভিত্তিক হোক যেখানেই হোক এটা পাঠিয়ে দেওয়া হয়। এটা খুব দ্রুত গতিতে ঘুরতে পারে, যেমন একটা এখন এই পালসটা আপনার যেরকমই হোক না কেন এটা মাইনাস পালসই দেখায়, মিটারে যদি আমরা মাপি তাহলে আমরা এটা মূলত মাইনাস পালস পেয়ে থাকি। তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, আমি মিটারে একটু সোজাসুজি যদি দেখাই যে এখানে যে মাঝখানে যে ইঞ্জিনিয়ার আছে দেখেন এখানে কোনো উপকারী লাইন নেই আমি ধরতেছি দেখেন, কিন্তু এই দুই পাশে যেটা আছে এখানে ধরলে কিন্তু আমার কাটা লড়তেছে। তো এটা কীভাবে লাইন নেই দেখেন একটু সামনে থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সলিউশনটা আমি করে দেখবো না হলে এটা আরও ডিপলি দেখতে হবে। এই যে এখানে দেখেন একটা ফিউজ আছে, তো এই ফিউজটার এই পাশে ঠিক লাইনটা আছে, তো এখান থেকে এখানে পায় মাঝখান থেকে ফিউজটা কেটে গেছে, আবার এখান থেকে ফিউজের এই পাশে আবার এই ইঞ্জিনিয়ারের যে তারের লাইনটা সেটা কিন্তু এখানে পাচ্ছে, তো আমাদের এই জিএসএম যে মাঝখানে ইঞ্জিনিয়ার লাইনটা সেটা কিন্তু পাচ্ছে না। তো বন্ধুরা এখন যেটা করব সেটা হলো তাহলে আমি এটা একটু শর্ট করে দিয়ে আমরা 2G করে দিব। 2G দিলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা একেবারেই আসে না, 2G এটা শর্ট করে দিয়ে 2G করলে যদি দেখে যে হ্যাঁ আমাদের নেটওয়ার্ক স্ট্রং থাকে এবং 3G ফুল হয়ে যায় তাহলে বুঝবো যে ইনশাল্লাহ আমাদের কাজ হয়েছে, না হলে আস্তে আস্তে এখান থেকে আমরা শুরু করব, কারণ এটা এসে আমাদের ঢোকার একটা পদ্ধতি কাজ দেখার পদ্ধতি, এখান থেকেই ইনশাল্লাহ আমরা এখান থেকে আস্তে 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 আইসি পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করব। তো বন্ধুরা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি টানবেন না, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয়, যদি আপনারা টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না, শুধু শুধু উল্টাপাল্টা সলিউশন হবে। তো অনেক টেকনিশিয়ান ভাইরা আছেন যারা মানে একটু অনেক তাড়াহুড়া করে দেখেন, তো আমি যে কথা বলতেছি কী বলতেছি কথার ভিতরে কিন্তু সলিউশন থাকে, আমি কাজ তো বেশিক্ষণ দেখাই না কিন্তু কথাটা বেশিক্ষণ বলি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা। তো বন্ধুরা এই ফিউজটা আমি শর্ট করে দিচ্ছি, দেখে ইনশাল্লাহ আমাদের কাজ হয় কিনা। বন্ধুরা এখানে যেই ছোট্ট এটা আসলে দেখানো সম্ভব হচ্ছে না ক্যামেরা, এখানে ছোট্ট একটা জিনিসের ঘাপলা লেগে আছে, তো এখানে যেটা করব এখন এই ঘাপলাটা এখন শর্ট করে দিচ্ছি আমরা, এই যে এখানে যেই আমরা যেই সচরাচর যেই ওয়্যার দিয়ে কাজ করে থাকি যে তার দিয়ে কাজ করে থাকি সেই তারটা দিয়ে শর্ট করে দিচ্ছি। তো এখন তারপরে দেখবো আমাদের মাঝখানের লাইনটা আসে কি না, তারপরে ইনশাল্লাহ আমরা 2G করে দেখবো যে আমাদের নেটওয়ার্ক স্ট্রং থাকে কিনা, থাকলে অল্পতেই কাজ হয়ে গেল আমরা বুঝতে পারব যে আমাদের কাজ ওকে। ওই এখানে লাইন শর্টটা করা হয় না বন্ধুরা, ভিডিও করতে করতে আসলে কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু দেখা যায় না, সমস্যা হয় অনেক, আর ইদানিং একটু আমার এমন একটু প্রবলেম হচ্ছে সেটা হলো একটু চোখের সমস্যা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন চোখের সমস্যাটা চলে যায়, সূক্ষ্ম কাজ করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ আইসির কাজ বেশি করলে আসলে অনেকটা সমস্যা হয়, আপনারা যারা টেকনিশিয়ান আমার যে বন্ধুরা আছেন করে থাকেন তারা জানেন যে ওটা করলে চোখের আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, তো আমার একটু চোখে প্রেশার বেশি পরে এই কারণে ইদানিং চোখে অনেক সমস্যা হয়। তো বন্ধুরা এখন এটার যে লাইনটা আছে লাইনটা সম্পূর্ণভাবে ওকে করে দিলাম, এখন দেখি আমাদের মাঝখানের লাইনটা চলে আসে কিনা, আপনারা যদি দেখেন খেয়াল করে, এই যে দেখেন এখন মাঝখানের লাইন এই সাইডেরটা এই সাইডেরটা দেখছেন সবকটা লাইনই এখন আমাদের মাইনাস দেখাচ্ছে, তার মানে লাইন পাচ্ছে। তো এখানে দেখেন এখানেও ঠিক আছে, তো এখন চলেন আমরা এটাকে আবার পুনরায় ফিটিং করব। ফিটিং করার আগে অবশ্যই সেটটা ওয়াশ করে নেব, আর আমি কিন্তু বলছি যে 2G পায় না, 2G অনেক সমস্যা করতেছে, 2G শর্ট করে দিয়ে দেখব যে আমাদের 2G নেটওয়ার্কটা কী বলে, না হলে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আবার দেখতে হবে যে
কীভাবে কাজ হয়। তো এখানে অনেকে আমরা এখানে রাং লাগাই, তো বন্ধুরা এখানে এই কাগজটি অনেক সময় রাং লাগাইলে ভালো যদি লাগাতে পারেন, কিন্তু যদি দেখেন যে বেশি সমস্যা এখানে তাহলে রাং লাগানোর দরকার নেই। এই ইঞ্জিনিয়ারে একটু রাং লাগিয়ে আপনারা উঁচা করিয়ে দিতে পারেন, এখানে দিতে গেলে এই কাগজের অনেক সময় এই কালারটা উঠে যায়, আর এই কাগজটা উঠে গেলে ইঞ্জিনিয়ার মানে অনেক সমস্যা করে নেটওয়ার্কের। তো দরকার কি, আমি এইখানে একটু উঁচু করে দিই, সমস্যা নাই। এখানে আমি একটু রাং ধরিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সেটটা চালু হচ্ছে, একটু সময় নেয় চালু হতে, আসলে সেটটা অনেক বয়স হয়ে গেছে, আপনারা জানেন বয়স হয়ে গেলে যেটা হয় আর কি। তো এটা কিন্তু চার্জ নাই, সেটে চার্জ দিয়ে রাখতে হবে। দেখেন ডাইরেক্ট নো সার্ভিস মেরে বসে রয়েছে, পুরো রাগ হয়ে গেছে। ওই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু একটু বাড়ি দিছে, এ কিন্তু 3G পাইছে, ওই দেখেন আবার চলে গেছে। তো বন্ধুরা এখন যেটা আমি করব, এইখান থেকে ডাইরেক্ট এইখানে মোর অপশনে যাব, তারপরে এখানে 3G যেহেতু পায় না, 2G আর কীভাবে পায়, এটা তো আগে এই থেকে পাইতো না, দুর্বল ছিল। তো তারপর আমি একটু দেখি যে এটার কাজ হয় কি না। বন্ধুরা এটা কাজ হচ্ছে না কিন্তু, তাহলে এখন আমরা মাদার বোর্ডের দিকে হাঁটবো, দেখবো ইনশাল্লাহ আমাদের মাদার বোর্ডের দিকে কী সলিউশন আছে, এটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এটার কোনো রেসপন্স নাই। তো বন্ধুরা সেটটা আমরা অফ করে নিই, 2G থাকলো, তারপরে দেখি আমাদের 2G ইয়া পাই কিনা। এখন এটাকে ডাইরেক্ট শাল্টিং দেওয়া হবে, সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা মাদারবোর্ডটি আমরা খুলে নিচ্ছি, এখন দেখবো ইনশাল্লাহ যে আমাদের বাদ বাকি। এটা মাদারবোর্ডটা কাজ করানো হয়েছে আগে, যেটা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলি নাই, যে এখানে হয়তো বা এইখানে যে টিনগুলি থাকে এটি উঠানো, মাদারবোর্ডটা আগে কাজ করানো হয়েছে। তো বন্ধুরা এখন যেটা আমি করব, সরাসরি PFICটা চেঞ্জ করে দেখবো যে আমাদের কাজ হয় কি না। PFIC পাশে আপনার যে লাইনগুলি আছে এটি অনেকটা জং খেয়ে আছে যা দেখা যাচ্ছে। তো এই PFICটা এখন চেঞ্জ করে দেখবো যে আমাদের নেটওয়ার্কের কাজ হয় কি না। এই যে ইঞ্জিনিয়ার সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে PFICটা, এটা ইনশাল্লাহ এখন আমরা রিপেয়ার করে দেখবো যে কাজ হয় কি না, যদি হয় তো ভালো, না হলে পাশে 3G IC আছে এটাও চেঞ্জ করে দেখবো। এভাবে স্টেপ বাই ইনশাল্লাহ কাজ করে দেখবো আমাদের কাজ হয় কি না। তো বন্ধুরা এটা একটা ইনটেক IC যেটা দেখতে পাচ্ছেন, আমি এখন তাতাল দিয়ে এটার বলগুলি সোল্ডারিং করে নিচ্ছি, তারপরে ইনশাল্লাহ একবারে নতুন IC-টা এখানে বসিয়ে দিয়ে দেখবো যে আমাদের কাজ হয় কি না। এটা ছিল আমার কাছে IC-টা, এখন আমি ইনশাল্লাহ এটা লাগিয়ে দেবো। দেখেন এখনও এটার মাঝখানে সোনালি কালার দেখতে পাচ্ছেন, এখনও নেটওয়ার্ক IC-টা, তারপরে ইনশাল্লাহ লাগিয়ে দিয়ে দেখবো যে আমাদের কাজ হয় কি না। বন্ধুরা এখন এই IC-টি ইনশাল্লাহ উঠাবো, উঠিয়ে দেখবো আমাদের কাজ হয় কি না। আগে যে IC-টা আছে সেটা উঠিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু আগে যেহেতু কাজ করছে, হিটটা খুব অল্প পরিমাণে দিয়ে আমাদের IC-টা রিমুভ করতে হবে, কারণ এইসব সেট কিন্তু হালকা হিটেও ডেড হয়ে যায়, চায়না সেটে খুবই সমস্যা আর কি। দেখতে পাচ্ছেন এটা এই আগের IC যেটা ছিল বোর্ডে, তো এটাকে রেখে দিচ্ছি। এখন আমাদের যে নতুন IC-টা আছে, এই নতুন IC-টা ইনশাল্লাহ দেখেন তাতাল দিয়ে কীভাবে সুন্দর করে বল বানিয়ে নিছি, এই বলটি আপনারা দেখতে পারবেন। এখন এখানে একটু সোল্ডারিং করে নিব যাতে করে আমাদের সমস্যা না হয়।
সোল্ডারিং শেষে একটু ওয়াশ করে নেবেন বন্ধুরা, যাতে করে একটু ভালো হয়। আমি একটু ওয়াশ করে নিলাম। এটা একটু একটা কাজ করি, এটা একটু সার্ভিসিং যে বোর্ড আছে এই বোর্ডে একটু বসিয়ে নিই, নড়াচড়া করতেছে, একটু ঝামেলা হতে পারে নড়াচড়া করলে। একটু বসিয়ে নিলাম। এখন যেটা করব সেটা এখন লাগিয়ে দিব, দেখব আমাদের কাজটা ওকে হয় কি না। বন্ধুরা, এই আইসির উঠানোর সময় অবশ্যই আইসির ফোটাটা, একটা আইসির উপরে দেখবেন এক কোনায় একটা ডট চিহ্ন দেওয়া থাকে, সেটা কোন সোজায় সেটা দেখে নেবেন। আর তারপরে ইনশাল্লাহ দেখছেন আমি এই যে রজন দিয়ে বসিয়ে নিচ্ছি, এই রজন দিয়ে বসিয়ে নিলে আপনাদের অনেক ভালো হবে। আর ভালো মানের যে ফ্রেশ রজন, এটা পাওয়া যায় আপনার হার্ডওয়ারের দোকানে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। রজনগুলি অনেক ভালো, ওটা দিয়ে সুন্দর কাজ করা যায় রজন দিয়ে। দেখতে পাচ্ছেন আইসিটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। পিএমআইসিটা কিন্তু বেশি হিট দেওয়া যায় না, তো হট গানটা হিটটা ওভার হয়ে যাচ্ছে, এই কারণে এখানে এখানে লাগিয়ে নেওয়ার পরে এটা একটু ঠেসে ধরে রাখলাম জানি ভালোভাবে লেগে যায়। তারপরে সাইড দিয়ে যে বলগুলি বেড়ে গেছে, যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাঁচ দিয়ে যে বলগুলি বেরিয়ে গেছে, এটি তাতাল দিয়ে আবার আস্তে করে সুন্দর করে ড্যামেজ করে দেওয়া হবে। তাতাল দিয়ে সোল্ডারিং করে দিয়ে বলগুলি সমান করে দিব, তারপরে দেখব আমাদের কাজ হয় কিনা, যেহেতু নতুন আইসি লাগালাম, তারপরে দেখি ইনশাল্লাহ কী হয়। বন্ধুরা, এটা এখন আবার ফিটিং করে নিচ্ছি, দেখি আমাদের কাজটা ওকে হয় কি না। ওকে হলে তো ইনশাল্লাহ ভালো, ফিটিং করে আবার তারপরে চেক করবো। আমি সবসময় বলছি সেটা একটু ফিটিং করে দেখা ভালো, কারণ অনেক সময় দেখবেন আনফিটিং অবস্থায় সব কাজ দেখাচ্ছে, ফিটিং করলেন তো দেখবেন আবার সমস্যা। এই জন্য টেম্পোরারি একটু 50% ফিটিংটা দিয়ে নেবেন, তারপরে ইনশাল্লাহ আবার দেখবেন, কারণ এটা খুলতে তারা আমার সময় লাগবে না, ফিটিং দিয়ে নিল। এই ঝালাটা একটু বাকি রাখলাম, এটা দরকার নেই, কাঁচের লাইন এটি লাগিয়ে নিলাম, এখন দেখি ইনশাল্লাহ কাজ হয় কি না। বন্ধুরা, সেটটা ফিটিং দিয়ে আবার চালু করে দেখি ইনশাল্লাহ আমাদের নেটওয়ার্ক আসে কি না, সেই বন্ধু সাথেই থাকবেন। ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু কিছু করার নাই, দেখাতে হবে, দেখানোর জন্য যেটা করতে হয় অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো বন্ধুরা, সেটটি এখন চালু হলো, এখন আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এখন এটা ফুল নেটওয়ার্ক, আগে যেরকম 3G যে নেটওয়ার্কটা ছিল, এই দেখেন আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই বুঝতে পারবেন, আগে যে 3G নেটওয়ার্কটা ছিল সেটা কিন্তু একদাগ কম ছিল, এখন কিন্তু দেখেন একেবারেই ফুল নেটওয়ার্কটা আপনাদের আছে। কিন্তু আরেকটা জিনিস যেটা, আপনারা তো 3G নেটওয়ার্ক দেখছেন পায় বা চলে যায়, কিন্তু এটা কিন্তু স্ট্রং, একেবারেই দাঁড়িয়ে আছে, কোনো প্রকার কোনো নড়াচড়া নাই, একেবারে দাঁড়িয়ে আছে। কারণ আমি যেখানে সার্ভিসিং করি সেইখানে এই আওতাটা 3G-র জন্য খুব ভালো, কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেছিলেন যে 2G একেবারে পাচ্ছিলই না। তো এখন আমি আপনাদেরকে সিটিংয়ে ঢুকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে এখানে এখন 2G-টা ধরে কি না। 2G যদি এখানে ধরে তাহলে 3G একেবারে 100%ই আপনাদের ঠিক থাকবে। আমি এখন সিটিংয়ে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 3G কিন্তু আগে পাইতো, তারপর কিন্তু আবার চলে যেত, আপনারা আমার কথা মাঝে মাঝে দেখছেন। এখন যেটা দেখতেছেন যে এখানে আপনার 3G একবার স্ট্রং আছে, এখন 2G ঠিক আছে কি না এটা আমি আপনাদের দেখাচ্ছি। 2G কিন্তু আগে পাচ্ছিলই না, এখন কিন্তু আমি দেখবো যে এখানে অটো করা ছিল, এখন ডাইরেক্ট অনলি 2G করে দিলাম। দেখি আমাদের দেখেন একেবারে এখানে খালি হয়ে গেছে, তারপরে দেখতেছি। আর দেখেন এখন কিন্তু এখানে আপনার 4 দাগ পর্যন্ত মানে অর্ধেক 2G পাচ্ছে, আগে কিন্তু 2G পাচ্ছিল না, তাহলে আমাদের কাজটা কিন্তু ওকে। কারণ আমরা কিন্তু জানি যে অটো করার কারণ হলো যেখানে যেরকম নেটওয়ার্ক সেখানে যে ওরকম নেটওয়ার্কটা ফুল হয়, এই কোনো কিন্তু আমরা অটো করে থাকি। তো আমাদের এই জায়গাটা 3G-র জন্য বেস্ট, 2G-র জন্য না। 2G পাচ্ছিল না, এখন কিন্তু 2G পাচ্ছে, দেখেন এখন ব্যালেন্সও দেখা যাচ্ছে, 2G দিয়েই ব্যালেন্স দেখা যাচ্ছে। এখানে এটা 2G-র আওতার ভিতরে না, কিন্তু তারপরও এখন এটার ভিতরে ব্যালেন্স অহরহ দেখা যাচ্ছে, সমস্যা দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন 2G-টা এখন স্ট্রং আছে। আর এই সেটটা মনে করেন আগে আপনাদের কাজ করাইছে, সিপিউর কাজ করাইছে, এটা যখন আমি করছিলাম ভিডিও, আমি কিন্তু থামিয়ে রেখে ভিডিও করি, যখন ফার্স্ট টাইম দেখেন এখানে একটু নেটওয়ার্কেই 2G-র ভিতরে দিয়ে আমাদের ব্যালেন্স বারবার দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে বলি, এই সেটটা আগে কাজ করাইছিল, আমাকে কাস্টমার বলে নাই, তো আমি যখন এটার নেটওয়ার্ক আইসি লাগাইছি তখন এই সেটটা ডেড হয়ে গেছে হিট লেগে,
হালকা হিটেই সিপিউটা ছেড়ে দিছে। তখন আমি আবার সিপিউটাকে কাজ করে সেটা রান করায় তারপরে আবার সেই আইসি যেটা লাগাইছি তারপরে সেটাকে আবার এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখন এখানে 3G একেবারে খুব দ্রুত আসে, এটা 3G অটো করে দিছি, সমস্যা নেই ইনশাল্লাহ আমাদের কাজ কিন্তু সাকসেসফুল। তো বন্ধুরা কাজটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। আর যারা আমার অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা যদি যখনই আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো সলিউশন যদি আমার জানা থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।